নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অল প্র্যাকটিশনার্সদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আর্থারাইটিস। আর্থারাইটিস কাকে বলে, সাধারণত আর্থারাইটিস কত প্রকারের হয়ে থাকে, আর্থারাইটিসের আমরা কোন আর্থারাইটিসে কী কী পরীক্ষা করব, কী পরীক্ষা করে কী পেতে পারি, কোনটা পেলে আমরা নর্মাল ধরবো, কোনটা পেলে আমরা অ্যাবনর্মাল ধরবো, সেটা পজিটিভ ধরবো, এবং তার ম্যানেজমেন্ট, এবং লাস্টে বলব হোমিওপ্যাথির চিকিৎসা। তো আজকে এই নিয়ে আলোচনা, তা সঙ্গে থাকুন যদি এই সম্বন্ধে সম্পূর্ণ জানতে চান। আর এখনও পর্যন্ত বলবো, এখনও পর্যন্ত যদি আপনার আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করব আপনি নোটিফিকেশান পান। তা আসবো আজকের বিষয় আর্থারাইটিস। আর্থারাইটিস কাকে বলে, যখন যে কোনো জয়েন্টের, মানুষের বিভিন্ন জয়েন্ট আছে শরীরে, যে কোনো জয়েন্টসের ইনফ্লামেশন হলে, ইনফ্লামেশন বাংলায় যাকে প্রদাহ বলে, ইনফ্লামেশন হলে সেটাকে বলা হয়, দ্যাট ইজ কল আর্থারাইটিস। ইনফ্লামেশন অফ দ্য এনি জয়েন্ট, সেটা মেবি এনি সিঙ্গেল জয়েন্ট আর মেবি মাল্টিপল জয়েন্টস। তাই আর্থারাইটিস কত প্রকারের হতে পারে, সাধারণত আর্থারাইটিস হতে পারে অনেকগুলো প্রকারের। তার মধ্যে আজকে বলবো যে মেনলি যে যে প্রকারের আর্থারাইটিস হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সব থেকে বেশি যেটা কমন দেখে থাকি আর্থারাইটিস বয়স্কদের মধ্যে কমন, সেটা হচ্ছে অস্ট আর্থারাইটিস। আপনার প্রত্যেকে, এমন কোনো ডাক্তার নেই যে অস্ট আর্থারাইটিস চিকিৎসা করে না। অস্ট আর্থারাইটিস সব থেকে বেশি কমন। তারপরে রিউমেটয়েড আর্থারাইটিস, আফটার দ্যাট গাউট, রিউমেটিক ফিভার, টিউবারকুলার আর্থারাইটিস, পায়োজেনিক আর্থারাইটিস, চাইল্ডহুড আর্থারাইটিস, যেটাকে অত আরেকটা নাম হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস, আরেকটা হচ্ছে টিউবারকুলার আর্থারাইটিস বলেছি। সো দিস টাইপ অফ আর্থারাইটিস উই ক্যান গেট, এর মধ্যে আজকে সম্পূর্ণ আলোচনা করব যেগুলো আমাদের সবথেকে বেশি কমন। তার মধ্যে আছে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস সাধারণত এটা বিগ জয়েন্টকে এফেক্ট করে, এটা একটা নির্দিষ্ট সার্টেন এজের পর, মেনলি মিডিল এজের পর, একজনের 50 বছর বা 60 বছর বয়স হবে তারপর থেকে অস্টিও আর্থারাইটিস দেখা যায়। কিন্তু এখনকার দিনে সেটা 40 বছরও হতে পারে, 40 বছরের পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এই আর্থারাইটিস দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু মেন বয়স হচ্ছে 50 থেকে 60, আর মাঝ বয়সের পর থেকে এই আর্থারাইটিসগুলো দেখা যায়। এটা হচ্ছে ওয়েট বিয়ারিং জয়েন্টস দেখতে পাওয়া যায়। মেনলি আমাদের একজন মানুষের ওয়েট বিয়ারিং জয়েন্টস কোনটা, ওয়েট বিয়ারিং জয়েন্টস হচ্ছে নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট। আর অস্টো আর্থারাইটিসগুলো এই ওয়েট বিয়ারিং জয়েন্টসেই মেনলি হয়ে থাকে। এই আর্থারাইটিসটাকে বলা হয় প্রোগ্রেসিভ ডিজিজ। কেন প্রোগ্রেসিভ ডিজিজ বলা হয়, এই অস্টো আর্থারাইটিস দিনের পর দিন বাড়তে থাকে, এটা কমনের বিশেষ কিছু উপায় থাকে না। আমাদের মডার্ন সায়েন্স বলছে যে অস্টো আর্থারাইটিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ। একটা সময় আছে যখন জয়েন্টটা চেঞ্জ করতে হয়, দিস ইজ কল্ড আওয়ার মডার্ন মেডিসিন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা করে অস্টো আর্থারাইটিসকে একটা জায়গায় আমরা অ্যারেস্ট করে রাখতে পেরেছি এবং পেশেন্টকে অনেক ভালো রাখা গেছে। তাহলে এই গেল অস্টো আর্থারাইটিস। তাহলে অস্টো আর্থারাইটিস যদি আপনার মনে হয় এই একজন পেশেন্ট এসছে আপনার কাছে, পেশেন্ট মেবি দ্য পেশেন্ট অফ অস্টো আর্থারাইটিস, তাহলে আপনার কী পরীক্ষা করতে হবে, পরীক্ষাটা হবে হচ্ছে মেনলি এক্স রে। এখানে কিন্তু কোনো রক্ত পরীক্ষার ব্যাপার নেই, মেনলি এক্স রে। তাহলে আপনার যে জয়েন্ট এফেক্টেড, নি জয়েন্ট এফেক্ট হলে নি জয়েন্ট এফেক্ট দেবেন, অথবা যদি হিপ জয়েন্ট বা লাম্বার যে জায়গাটা এফেক্টেড হবে সেই জায়গায় এক্স রে দিতে হবে। তাহলে এক্স রে অফ দ্য লেফট আর রাইট নি জয়েন্ট, এপি অ্যান্ড ল্যাড ভিউ, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার অ্যান্ড ল্যাটারাল ভিউ। আর যদি কোমরের হয়ে থাকে তাহলে হচ্ছে লাম্বার ল্যাম্বোস্যাক্রাল এক্স রে অফ এলএস স্পাইন, ল্যাম্বোস্যাক্রাল স্পাইন, এটাও বোর্ড ভিউ দিলে তারা যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টে আপনি দেখবেন সেখানে লেখা থাকে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ মে বি আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ, মে বি ক্রনিক ডিজেনারেটিভ চেঞ্জ। যদি রোগটা একদম সদ্য শুরু হয়ে থাকে দ্যাট ইজ আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ, তাহলে অস্টো আর্থারাইটিস শুরু হয়েছে সবে। আর যদি ক্রনিক ডিজেনারেটিভ চেঞ্জ থাকে
সেখানে দেখবেন লস অফ লর্ডোসিস হতে পারে, সেখানে ক্ষয়ে গেছে, অনেক বেশি ক্ষয়ে গেছে, সেখানে লিপিংগুলো বেশি থাকে, এক জায়গায় ক্ষয়ে যাচ্ছে, আর একদিকে পাখির ঠোঁটের মতো দেখবেন অস্টিওফাইটস জমা হয়, অস্টিওফাইটস জমা হয়ে পাখির ঠোঁটের মতো হয়ে থাকে, সেইগুলো গিয়ে নার্ভকে চাপ দেয়। এবং তার জন্য যদি কোমরে হয় তাহলে দেখবেন যে বোথ সাইডের সাইটিকাগুলো ডেভেলপ করে, বোথ সাইডের সাইটিকা। তাহলে সাইটিকা কিন্তু এমনি সাধারণত নর্মাল কারণে হয় না, একজন পেশেন্টের যদি লাম্বোস্যাক্রাল স্পন্ডিলোসিস থাকে তাহলে তার ক্ষেত্রে সাইটিকা মেবি বাইল্যাটারাল অর মেবি ইউনিল্যাটারাল হয়ে থাকে। তাহলে বললাম যে অস্টিওআর্থ্রাইটিস কাদের বেশি হতে পারে, কী পরীক্ষা করবেন, পরীক্ষায় কী রিপোর্ট পাবেন, চিকিৎসাটা পরে শেষে আসবে। নাম্বার টু হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস সিস্টেমিক ডিসঅর্ডার। রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা অটো ইমিউন সিস্টেম আছে, এই অটো ইমিউন সিস্টেমটা কী করে আমাদের শরীরকে বাইরের রোগ জীবাণু থেকে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ করে, বাইরের রোগ জীবাণু যদি শরীরে প্রবেশ করতে আসে তাদের বিরুদ্ধে লড়াই করে, লড়াই করে আমাদের বেঁচে থাকতে বা সুস্থ থাকতে সাহায্য করে। কিন্তু এই যদি এই ইমিউনিটি সিস্টেম যাদের কাজ হচ্ছে বাইরের রোগ জীবাণুকে ধ্বংস করা, সে যদি নিজে বুঝতে না পারে যে কে আমার শত্রু কে আমার বন্ধু, এটা বুঝতে না পেরে যদি যে মানুষটাকে তার গার্ড দেওয়ার কথা সেই মানুষটার বিরুদ্ধেই যদি সে বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে বলে অটো ইমিউন ডিজিজ। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম সে বুঝতে পারছে না যে সে বাইরের রোগের জীবাণু রোগ জীবাণুর সাথে যুদ্ধ করবে না আমাদের শরীরের কোনো অর্গানের সঙ্গে যুদ্ধ করবে। যখন সে বুঝতে না পারে আমাদের শরীরের কোনো অর্গানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তখন যে অবস্থাটা বা কন্ডিশনটা হয় তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। তাহলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটো ইমিউন ডিজিজ, আমাদের শরীরে ইমিউনিটি যে পাওয়ার আছে সে বুঝতে পারছে না যে কার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে, বলে সে নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, করে যে রোগটা তৈরি করে, তাতে আমাদের কী হয় বিভিন্ন জয়েন্ট পেইন হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা দেখতে পারবো যে পেরিফেরাল জয়েন্ট, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, ছোটো ছোটো জয়েন্ট গুলো প্রথম শুরু হয়, তারপর থেকে আস্তে আস্তে উঠতে থাকে এবং এটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আপনার যদি ডান হাতে হয় ডান হাতের জয়েন্টসগুলো এফেক্টেড হয়, বা হাতেও হবে, ডান পায়ে হচ্ছে বা পায়েও হবে, এটাকে বলে পলিআর্থ্রাইটিসও বলা হয়। পলিআর্থ্রাইটিস মানে এটা বিভিন্ন জয়েন্টসকে এফেক্ট করে, বিভিন্ন ছোটো ছোটো জয়েন্টস, এবং এটা শিফটিং ইন ন্যাচার হয়, শিফটিং ইন ন্যাচার। আজকে এই জয়েন্ট হলো, কালকে ওই জয়েন্ট হলো, এরকম একটা একটা থেকে একটা শিফট হয়। তাহলে প্রথমে ছোটো জয়েন্ট এফেক্ট করে, কর্নিক স্টেজে গিয়ে বড় বড় জয়েন্টগুলো এফেক্ট করে, এবং দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এরা কী করে জয়েন্টসগুলো ডিফর্মিটি তৈরি করে, জয়েন্টসগুলো ডিফর্মিটি। এই জন্য দেখবেন যে হাতের আঙুলগুলো সোয়ান নেক ডিফর্মিটি বলা হয়। সোয়ান, সোয়ান মানে আমরা জানি যে রাজহাঁস, এই রাজহাঁসের গলাটা যেমন বেঁকে থাকে, এদের আঙুলগুলো এই রোগে ভুগতে ভুগতে আঙুলগুলো সেরম ডিফর্মিটি তৈরি হয়, সোয়ান নেক ডিফর্মিটি তৈরি হয়। তাহলে এটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার, অটো ইমিউন ডিজিজ, এটাকে অটো ইমিউন ডিজিজ বলা হয়, আপনারা সবাই বুঝলেন। আর এর ক্ষেত্রে সাধারণত মাঝ বয়সের পর থেকে বেশি হয়ে থাকে, কিন্তু তার আগে যে হবে না এরকম কিছু বলা যায় না, তার আগেও হতে পারে। এটা খুবই কষ্টকর এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, খুবই কষ্টকর। মডার্ন সায়েন্সে এর চিকিৎসা বলতে মেনলি হচ্ছে স্টেরয়েড চিকিৎসা, কিন্তু আমাদের চিকিৎসায় দেখা যায় আমরা অনেক পেশেন্টকেই ভালো রাখতে পারি, চিকিৎসাটা পরে আসবো। এটা গেল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রিউমেটিক ফিভার। রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিক ফিভার ইজ ডিফারেন্স, এটা বুঝতে হবে। রিউমেটিক ফিভার হচ্ছে 5 থেকে 15 অথবা 8 থেকে 18 এই বয়সের মধ্যে মোস্ট অফ দ্য মেলস আর ফিমেলস তারা বেশি এফেক্টেড হয়, বাচ্চারা। কী হয় সাধারণত, দেখা গেল যে একটা গলার মধ্যে একটা স্ট্রেপটোকক্কাস ইনফেকশন হয়, যেটা শর্ট থ্রোট বা গলা ব্যথা, শর্ট থ্রোট হয়। এই শর্ট থ্রোট বা গলা ব্যথা হলে সেটা যদি ঠিকমতো চিকিৎসা না হয় বা চিকিৎসা হলো, সেখান থেকে দেখা গেলো সেটা কমে গেল, কমে যাওয়ার পরে জয়েন্টসগুলো এফেক্ট করে। তাহলে রিউমেটিক ফিভারের ক্ষেত্রে একটা শর্ট থ্রোটের হিস্ট্রি পাওয়া যায়, এবং এটা 8 থেকে 18 বা 5 থেকে 15 বছর বাচ্চাদের ক্ষেত্রে বেশি এফেক্টেড হয়।
এটা কমে যাওয়ার পর কী হতে পারে, সিমটমগুলো কী আসতে পারে? সিমটমগুলো হচ্ছে তার জয়েন্টস পেইন শুরু হয়, জ্বর হয় এবং জ্বরের সঙ্গে জয়েন্টস পেইন। এবং জয়েন্টস পেইনগুলো আমরা যেমন রিউমেটয়েড আর্থারাইটিসে পেয়েছি যে ছোটো ছোটো জয়েন্টগুলো মেইনলি প্রথম এফেক্টেড হয়, কিন্তু এখানে বড়ো জয়েন্টগুলো বেশি এফেক্টেড হয়। বড়ো জয়েন্ট সেখানে হতে পারে যে নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, হিপ জয়েন্ট, এবং এখানেও কিন্তু পলি আর্থারাইটিস দেখতে পাওয়া যায়। একটি জয়েন্ট ছেড়ে আরেকটা জয়েন্ট ছেড়ে ফ্লিটিং পলি আর্থারাইটিস বা ফ্লিটিং আর্থারাইটিস বলা হয়, দেখতে পাওয়া যায়। এখানে এক জয়েন্টকে ছেড়ে আরেক জয়েন্টকে এফেক্টেড করে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকে, একটা জয়েন্ট ছেড়ে গেল, কমে গেল, কিছুদিন থাকলে দেখা গেল ওইটা কমে গেছে, আরেকটা জয়েন্ট এফেক্ট করেছে। যদি আমরা এই সিমটমগুলো পাই এবং তাদের পেশেন্ট এই অবস্থা নিয়ে আসে, পেশেন্টের বয়স যদি ওই থাকে, তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে জিজ্ঞেস করবো, আপনার কি শোর থ্রোট বা গলা ব্যথা এরকম কিছু হয়েছিল কিছুদিন আগে বা কয়েক মাস আগে? তখন পেশেন্ট দেখবেন মনে করে বলবে যে হ্যাঁ হয়েছিল, সেটা কমে গেছে এই চিকিৎসা করে, তারপর থেকে হচ্ছে। তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে, পেশেন্ট মে বি সাফারিং ফ্রম রিউমেটিক ফিভার। তাহলে এই রিউমেটিক ফিভার, কিন্তু আমরা একটা জিনিস বলি, এই রিউমেটিক ফিভার ডেঞ্জারাস রোগ এবং এটা জয়েন্টসকে চাটে এবং হার্টকে কামড়ায়। কেন বলি জয়েন্টকে চাটে হার্টকে কামড়ায়? যদি রিউমেটিক ফিভার প্রপার ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু এরা ভবিষ্যতে গিয়ে কমপ্লিকেশান হিসাবে বা ভবিষ্যতে গিয়ে এরা হার্টের সমস্যা তৈরি করে। সেই জন্য রিউমেটিক ফিভার হলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণভাবে চিকিৎসা করার দরকার। যদি মেল ট্রিটমেন্ট হয় তাহলে তাদের হার্টের সমস্যা আসবেই আসবে। এবার এই যদি আমার কোনো পেশেন্ট আসে, তাহলে তার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা কী হবে? তাদের ক্ষেত্রে মেন যে পরীক্ষা সেটা হচ্ছে এএসও টাইটার। এএসও টাইটার আমরা পরীক্ষা করতে দেবো। এএসও টাইটার যদি পরীক্ষা করতে দিই, তাহলে সেইটা দেখা যাবে। সাধারণত একটা বাচ্চার ক্ষেত্রে বা একজন মানুষের ক্ষেত্রে এএসও টাইটার 200 ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ থাকতে পারে, কিন্তু সেখানে যদি আমরা পরীক্ষা করে দেখছি যে 200 এক্সিট করে গেছে, তাহলে আমরা অবশ্যই বলবো পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম রিউমেটিক ফিভার। এর আগে একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিস। রিউমেটয়েড আর্থারাইটিসের যে পরীক্ষা নিরীক্ষা, সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে আমাদের মেনলি রক্ত পরীক্ষা করতে হয়। রক্ত পরীক্ষায় আমরা কী পাবো? রক্ত পরীক্ষা করলে আমরা পাবো যে সেখানে আরএ ফ্যাক্টর। তাহলে আমরা কী পরীক্ষা করতে দেবো? আরএ ফ্যাক্টর, ব্লাড ফর আরএ ফ্যাক্টর। ব্লাড ফর আরএ ফ্যাক্টর দিলে ওখানে আমরা 20 নিচে পাবো, 20 ইন্টারন্যাশনাল ইউনিটের নিচে আমরা পাবো। কিন্তু যদি আমরা 20 বেশি পাই, তাহলে আমরা বলবো যে পেশেন্ট রিউমেটয়েড আর্থারাইটিস পজিটিভ আছে পেশেন্টের। তাহলে সেটা গেল রিউমেটয়েড আর্থারাইটিস, যেটা আমি ভুল বলতে ভুলে গেছিলাম সেটা বলে দিলাম। রিউমেটিক ফিভারের ক্ষেত্রে তাহলে আমরা দেবো ব্লাড ফর আরএ ফ্যাক্টর, এই ব্লাড ফর রিউমেটিক ফিভার। সেখানে কিন্তু আমরা 200 ইউনিটের কম পেলে বলবো যে তার রিউমেটিক ফিভার হয়নি, কিন্তু যদি 200 ইউনিটের কম বেশি পাই, তাহলে অবশ্যই বলবো যে আমরা যে পেশেন্ট রিউমেটিক ফিভারের ভুগছে। এটা গেল রিউমেটিক ফিভার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গাউট। সাধারণত গাউট হয়ে থাকে পিউরাইন মেটাবলিজম যদি আমাদের ঠিক মতো না হয়। তা হোয়াট ইজ পিউরাইন? পিউরাইন হচ্ছে হাই প্রোটিন। হাই প্রোটিনের আরেকটা কথা, আরেকটা নাম হচ্ছে পিউরাইন। আমরা যে হাই প্রোটিন খাই, সেটা যদি আমাদের শরীরে গিয়ে মেটাবলিজম ঠিক মতো না হয়, সেখানে কিন্তু আমাদের প্রবলেম তৈরি করে। পিউরাইন মেটাবলিজম ঠিক মতো না হলে তখন সেগুলো জয়েন্টসে জয়েন্টসে গিয়ে এফেক্ট করে এবং জয়েন্টস পেইন শুরু হয়। মেইনলি ছোটো ছোটো জয়েন্টগুলো বেশি শুরু আগে শুরু হয়, তার পরবর্তীকালে দীর্ঘদিন সেটা যদি ক্রনিক হয়ে যায়, তাহলে বড়ো জয়েন্টস এফেক্টেড হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে ডিফেক্টিভ পিউরাইন মেটাবলিজমের জন্য গাউট হয়ে থাকে। এটা মেইনলি মাঝ বয়সের পর থেকে বেশি হয়, কিন্তু কম বয়সে যে হতে পারে না তা না, এটা কম বয়সে হতে পারে। মেন সিমটম কী? দেখবেন আপনি ঘুমিয়েছেন, দেখবেন অনেক পেশেন্ট আপনারা সবাই নিশ্চয়ই পেয়েছি যে পেশেন্ট রাত্রে ঘুমিয়েছে, মানে একই অবস্থাটা প্রথম কীভাবে শুরু হয় গাউট। পেশেন্ট রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে প্রচণ্ড পায়ে ব্যথা নিয়ে, গ্রেট টোটাকে এফেক্ট করে, গ্রেট টো বা বিগ টো যেটাকে বলে, বুড়ো আঙুল পায়ে।
ঘুম থেকে উঠেছে যে ওরে বাবা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা কি হয়েছে, না আমাদের পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টটা সেটা ফুলে গেছে, লাল হয়ে গেছে। পেশেন্ট বলছে যে কালকে রাত্রে ঘুমিয়েছি একদম সুস্থ, কোনো অসুবিধা ছিল না, ঠিকঠাকভাবে ঘুমিয়েছি। তাহলে কি কোথাও ব্যথা লেগে গেল রাত্রিবেলায়? রাত্রিবেলায় কি দেয়ালে শট মেরে দিলাম বা খাটে কি লাথি মেরে দিলাম? এরম হলো কি করে? এরম অবস্থা যদি কেউ নিয়ে আসে দেখবেন যে আপনার কাছে লেংড়িয়ে লেংড়িয়ে নিয়ে এসছে, আরেকজনের সাহায্যে এসছে। আপনি যদি এই হিস্ট্রি পান তাহলে অবশ্যই চিন্তা করবেন যে পেশেন্ট দিস ইজ অ্যাকিউট গাউট। পেশেন্টের হঠাৎ করে সেই সময় কী করতে হবে? ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করতে দিতে হবে। পরীক্ষা করলে দেখবেন যে ইউরিক অ্যাসিড এলিভেটেড আছে। পেশেন্টকে জিজ্ঞেস করবেন হিস্ট্রি, যাচ্ছে আপনি কি আগের দিন বা বেশ কয়েকদিন ধরে হাই প্রোটিন ডায়েট নিচ্ছিলেন? দেখবেন বলে হ্যাঁ মাংস খেয়েছি কয়েকদিন ধরে, ডিম খাওয়া হয়েছে, রাজমা তড়কা এইসব খাওয়া হয়েছে। তাহলে হাই প্রোটিন খাওয়ার একটা হিস্ট্রি পাবেন। হঠাৎ করে এইভাবে ব্যথাটা শুরু হবে, জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, গরম থাকবে, এরকম যদি হয় আপনি অবশ্যই ভাববেন যে পেশেন্ট অ্যাকিউট গাউটে ভুগছে। তাহলে গাউটের শুরুটা কিন্তু এইভাবে হয়, দিস ইজ দ্য বিগিনিং অফ গাউট। এরপরে সেটা নিজে নিজেও কমে যেতে পারে অথবা কিছু মেডিসিন নিতে হতে পারে। কিন্তু অ্যাকিউট গাউট দেখা যায় যে নিজে নিজে একটু গরম সেঁক দিল বা কেউ একটু বরফ সেঁক দিল, দেখা গেল আস্তে আস্তে কমে গেল। এই সময় তাহলে আমরা যদি রক্ত পরীক্ষা করি, এই সময় যদি পরীক্ষা চিকিৎসা ঠিকমতো না হয় বা নিজে নিজেই কমে যায়, এর পরবর্তীকালে কয়েক মাস বা কয়েক বছর পরে সেটা ক্রনিকে পরিণত হয়। সেই সময় ক্ষেত্রে দেখা যাবে যে তার বিভিন্ন জয়েন্টস, মেইনলি স্মল জয়েন্টস অথবা বিগ জয়েন্টসগুলো এফেক্টেড হয়। সেই সময় রেকারিং যদি আমরা ইউরিক অ্যাসিড পরীক্ষা করি তাহলে দেখবো যে ইউরিক অ্যাসিড বেশি আছে। তাহলে আমরা ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে গেলে দিতে হবে ব্লাড ফর ইউরিক অ্যাসিড। দিয়ে আপনি যদি টেস্ট করতে দেন দেন ব্লাড টেস্টটা দেখবেন আপনার যেটা আসবে সেটা হচ্ছে নর্মাল ইউরিক অ্যাসিড, সাধারণত 3-6 এটা নর্মাল থাকে, 3-6 ইউনিট থাকে নর্মাল। যদি আপনার 6-এর বেশি হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার গাউট হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের গেল 4টে অস্টো আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, রিউমেটিক ফিভার এবং গাউট। এছাড়া আরও যেগুলো আছে পায়োজেনিক আর্থারাইটিস, টিউবারকুলার আর্থারাইটিস, এগুলো নিয়ে আর বিস্তারিত বলছি না। পায়োজেনিক আর্থারাইটিস যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কোনো জয়েন্ট ফুলে যেতে পারে, জয়েন্ট ফুলে যাচ্ছে, সেখানে ফ্লুইড জমছে, সাইনোভিয়াল ফ্লুইড জমছে, সেখান থেকে যদি আমরা ওই সাইনোভিয়াল ফ্লুইড ট্যাপ করে যদি পরীক্ষা করাই দেবো সেখানে সেই ব্যাকটেরিয়াটার উপস্থিতি পাওয়া যেতে পারে। টিউবারকুলার যদি হয় সেটা হচ্ছে পায়োজেনিক আর্থারাইটিস। এছাড়া টিউবারকুলার আর্থারাইটিস হলে পেশেন্টের টিউবারকুলার হিস্ট্রি থাকতে পারে, পেশেন্টের টিউবারকুলার হিস্ট্রি রয়েছে বা তার সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে যে একটা জর্জর ঘুষঘুষে জর্জর ভাব, সেটা রাত্রে গিয়ে ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে, তার সঙ্গে একটা জয়েন্ট ফুলে গেছে, ব্যথা হচ্ছে। এবং সেখানে যদি টিউবার পরীক্ষা করা হয় সেখান থেকে ফ্লুইড নিয়ে পরীক্ষা করলে সেখানে টিবির জার্ম, কচের জার্ম পাওয়া যেতে পারে, এটা টিউবারকুলার আর্থারাইটিস। এছাড়া হচ্ছে চাইল্ডহুড আর্থারাইটিস বা যেটা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস। এর কোনো কারণ সেইভাবে খুঁজে পাওয়া যায় না বাচ্চাদের মধ্যে, যে কোনো একটা জয়েন্ট বা পলি অনেকগুলো জয়েন্ট এফেক্টেড হতে পারে, তার বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বাচ্চাদের ক্ষেত্রে। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস। তাহলে এই আর্থারাইটিসগুলো সম্বন্ধে বিশেষ করে বিস্তারিত আর বললাম না, এইগুলো খুব রেয়ার, যেগুলো কমন সেই নিয়ে বিস্তারিত বললাম। এরপরে আসবে চিকিৎসা। যদি চিকিৎসা আপনি বলতে চান হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক মেন হচ্ছে আর্থারাইটিস, আমাদের জানতে হবে আর্থারাইটিস হচ্ছে অ্যান্টি সাইকোটিক ডিসক্রেসিয়া, মেনলি অ্যান্টি সাইকোটিক ডিসক্রেসিয়া। তাহলে আমাদের তার থেকে আমরা যেমন চিকিৎসা করি, আমাদের কোনো নির্দিষ্ট ওষুধ নেই যে আর্থারাইটিস মানে আমাদের এই ওষুধ দিতে হবে, এই আর্থারাইটিস মানে এই ওষুধ, অস্টো আর্থারাইটিস এই ওষুধ, রিউমেটয়েড আর্থারাইটিস এই ওষুধ, রিউমেটিক ফিভারের ক্ষেত্রে এই ওষুধ, গাউটের ক্ষেত্রে এই ওষুধ, এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। আমাদের অ্যাজ এ হোল পেশেন্টকে দেখতে হবে তার প্রেজেন্ট কমপ্লেন, কিসে কমে কিসে বাড়ে, তার পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তার ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, এই সব নিয়ে আমাদের একটা মেডিসিনে আসতে হবে। মেডিসিনে এসে তাকে চিকিৎসা করতে হবে, ওষুধ দিতে হবে। কিন্তু আপনি মাথায় রাখতে হবে যে আর্থারাইটিস মানে হচ্ছে দিস ইজ সাইকোটিক ডিসক্রেসিয়া। তাহলে আমাদের যে ওষুধটা সিলেকশন করতে হবে সেটা যেন অবশ্যই একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন হয়, অথবা এখন যদি অ্যাকিউট অবস্থায় কোনো একটা মেডিসিনকে খুব সিলেক্ট নির্বাচন করছেন, মনে হয় আপনার মনে হচ্ছে যে একজন একটা রাস্টাক্স নির্বাচন করছে, তাহলে রাস্টাক্স দিয়ে আপনি শুরু করলেন, সেটা কিন্তু ভবিষ্যতে সেটা গিয়ে
তার অ্যাজ এ হোল নিয়ে তাকে কিন্তু একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে, অথবা কারোর ক্যালকেরিয়া কার্ড দেখাচ্ছে, ক্যালকেরিয়া কার্ড দিয়ে শুরু করলেন, পেশেন্ট অনেক ভালো আছে কিন্তু শেষে কিন্তু তাকে একটা অ্যান্টিসাইকোটিক ডিপ্যাক্টিং দিতে হবে, সেটা অবশ্যই সিমটম সিমিলারিটি হিসাবে। আমি কোনো ওষুধ এখানে সেইভাবে বলছি না, এখানে হতে পারে রাস্টাক্স, হতে পারে ক্যালকেরিয়া কার্ড, ক্যালকেরিয়া ফস, কস্টিকাম, মেডোরিনাম, ক্যালিকার্ড, টিউবারকুলিনাম ইত্যাদি বিভিন্ন ওষুধ, সিপিয়া, নেট্রামিউর ইত্যাদি বিভিন্ন ওষুধ আসতে পারে। ওষুধ নিয়ে ওষুধ আমাদের এখানে নির্দিষ্ট করে বিশেষ কিছু বলা যায় না, সেই জন্য ওষুধ নিয়ে নির্দিষ্ট কিছু বললাম না, কীভাবে প্রসেসিং করতে হবে, কীভাবে এগাতে হবে এইটা বললাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্য ডাক্তারবাবু যাদের আপনার মনে অন্য ডাক্তারবাবুদের শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত আপনি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এইরকম ভিডিও আমি যখনই আপলোড করব আপনি নোটিফিকেশান পান। আর একটা ব্যাপার হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করুন, কমেন্ট করে তাহলে আমি ইন্সপিরেশান পাই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও করার ইচ্ছা মনে জাগে। কমেন্ট করুন, আজও যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। এইগুলো আজকের ভিডিও শেষ করলাম, নমস্কার।